নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আপনাদের সাথে রয়েছি একটা বিদেশি ফুল, তার বিশেষত্ব হচ্ছে যে সবুজ রঙের ফুল, এর নাম হচ্ছে বেলস অফ আয়ারল্যান্ড। আমি প্রথম আমার অভিজ্ঞতায় প্রথম এই গাছটি নিয়ে এসে আমি পরিচর্যা করে বাড়িয়ে তুলে আপনাদের সাথে ফুলের সৌন্দর্য নিয়ে শেয়ার করছি। যে আমার অভিজ্ঞতা যেটা হলো, খুব সহজ এবং সাধারণ পরিচর্যা করেই বিদেশি ফুলকে বাড়িয়ে তোলা যায়, সেটা হয়েছে। আমি দেখলাম যে এই ফুল গাছ দুটো নিয়ে আসছিলাম। বন্ধুরা, গাছের সাইজটা আপনারা দেখছেন যে 2 ফুট হাইটের মতো উচ্চতা এসে ফুলের সৌন্দর্যগুলো হয়েছে। সেক্ষেত্রে টবটা একটু দীর্ঘ সাইজের নিতে হবে, 10-12 ইঞ্চি দীর্ঘ সাইজে আমার 12 ইঞ্চি টবে রয়েছে এবং একটাই গাছ রয়েছে। আর মাটি প্রসঙ্গে বলি, ওয়েল ড্রেনেজ সিস্টেম মাটি দেবেন, যেটা গার্ডেন সয়েল। আর তাতে বেশি পরিমাণ আমি যেটা দিয়েছি ভার্মি কম্পোস্ট এবং পাতা পচা সার দুটোই দিয়েছি। তাছাড়া আর একটা জৈব সার হিসাবে হর্ন ডাস্ট মিশিয়ে মাটি প্রস্তুত করে তাতেই বসিয়ে পরিচর্যা করেছি। নার্সারি থেকে যখন চারাটা নিয়ে আসি, লতানো গাছ বলে মনে হয়েছিল, অভিজ্ঞতা সেই সময় ছিল না, ফলে জলের অতিরিক্ত মানে ওভারওয়াটিংয়ে একটা গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু আরেকটা গাছকে আমি পরিচর্যা করে বাড়িয়ে তুলেছি, দেখছেন সুন্দর। এই গাছের পরিচর্যা আর সমস্যা ছিল না, সেটা ওই লতানো গাছ এবং প্রাণশক্তি তার একটু কম ছিল মনে হয়। যে কারণে হোক, সেটা থেকে আমি সরে এসে এই গাছের পরিচর্যা করে সুন্দরভাবে বাড়িয়ে তুলেছি। এই গাছের সাধারণ পরিচর্যা, যেটা সব গাছে আমাদের দেশীয় যেসব গাছে করে থাকি, একই রকম পরিচর্যা করেছিলাম। প্রথম 15 দিন শেডের মধ্যে বা ছায়াযুক্ত জায়গায় রেখে পরিচর্যা করলে ভালো, সেটা করবেন আপনারা। আর দ্বিতীয় হচ্ছে যে 15 দিন পর থেকে আমাদের দেশীয় গাছের যেমন পরিচর্যা, একই রকম পরিচর্যা করেছি। পাতলা করে সর্ষের খোলকে পচিয়ে তার তরল জল দেওয়া, 1 মাস পরিচর্যা হয়ে যাওয়ার পর তো সর্ষের খোলের গাঢ়ত্ব বাড়ানো বা তাতে 2-4টি করে DAP দানা দিয়ে এইভাবেই পরিচর্যা করেছি। বিদেশি গাছ হলেও খুব সহজ সাধারণভাবে আপনারা যে পরিচর্যা করেন সেটাই ভেবে পরিচর্যা করুন, দেখবেন যে কোনো জটিলতা নেই, খুব সহজেই গাছ বেড়ে ওঠে। যেটা প্রথম অবস্থায় অন্যান্য গাছে যেমন হারপুনিং করি, এই গাছে কোনো হারপুনিং করার প্রয়োজন নেই, অটোমেটিক তার শাখাগুলো বেরিয়েছে। দেখুন, চারদিকে 4টা, মাঝে একটা রয়েছে, শাখা অটোমেটিক বেরিয়েছে। আর দ্বিতীয় বিষয়টি হলো যে গাছ রৌদ্রু সহ্য করতে পারে, ফুল সানলাইটে সারাক্ষণ রৌদ্রু লাগে, এইরকম জায়গায় রেখে পরিচর্যা করবেন ভালোভাবে, তাহলে তার গ্রোথটা হবে। আর ফুল প্রসঙ্গে আমি আর বলছি না, আপনারা দেখুন এক একটা স্টিক বেরিয়েছে, স্টিকের এই যে পর্ব, এখানে পাতাটা ছিল, পাতাটা ছাড়িয়ে দেওয়ার পর দেখুন চারদিকে গোল করে বেল, মানে ঘন্টার মতো 6টা করে প্রত্যেকটা রয়েছে এবং কালারটা অদ্ভুত, যেটা গ্রিন কালার। ফুলের রং সাধারণত সবুজ হয় না, কিন্তু এটার বিশেষত্ব এইটাই যে সবুজ রঙের ফুল। ফুলের সৌন্দর্যটা আমার বিচারে যে তার আকারটা একটা অদ্ভুত রকম ফানেল টাইপের বা চুঙের মতো দেখতে। যেটা বন্ধুরা, যে বেল মানে ঘন্টা, ঘন্টার যে সবুজ রঙের ঘন্টা, তার মাঝে আবার যখন ম্যাচুরিটি আসবে ফুলের, বেশি অনেক দিন রয়েছে, আস্তে আস্তে দেখছেন যে ঘন্টার ভেতরে একটা সাদা রঙের পরিস্থিতি তৈরি হয়েছে, এটাও ফুলের অংশ। ফলে সবুজের উপর সাদা, এটা আরও ফুলের সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে। এইটিকে আপনারা দেখুন যে সাদা সাদা ভাবটা রয়েছে, মনে হচ্ছে ওটাই আর কিছু হবে না, কিন্তু এখানে দেখছেন যে তারপরে সাদা একটা পামড়ির মতো অংশ বেরিয়ে আসছে। যে এইভাবে সমস্ত ফুলের কিন্তু সবুজের সেন্টারে বা ফানেলের ঠিক মাঝখানটায় দেখুন একটা সাদা ভাব রয়েছে, গ্রিনিশ এবং সাদা, এই দুটো থাকার জন্য এই ফুলের সৌন্দর্য রয়েছে এবং অসংখ্য সংখ্যায় রয়েছে এবং স্টিককে রাউন্ড করে পর্যায়ক্রমে উঠছে। এটা একটা দৃষ্টিনন্দন বিষয় যে স্টিকের চারদিকে রাউন্ড করে গ্রিন কালারের ফুলগুলো রয়েছে। বন্ধুরা, বিদেশি গাছের নাম শুনে মনে হচ্ছে জটিলতা রয়েছে, পরিচর্যা পারবো কি পারবো না। আমার বিচারে যে একেবারে সহজ পরিচর্যা,
যদি আপনারা নার্সারি থেকে না গাছ পেয়ে থাকেন নিয়ে নিন, নিয়ে নিজের মতো করে পরিচর্যা করুন। আমাদের দেশীয় গাছ যেভাবে পরিচর্যা করি একই পদ্ধতিতে পরিচর্যা করুন, সহজে বেড়ে উঠবে এবং বিদেশি ফুলের পরিচর্যা করে তার ফুলের সৌন্দর্য পাই হবেন আপনি, যে সহজে বাড়িয়ে তোলা যায়, এইটাই আমার বক্তব্য। বন্ধুরা, বেলস অফ আয়ারল্যান্ড বিদেশি ফুলের দেশীয় পরিচর্যা করে বাড়িয়ে তুলে তার সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।